বন্ধুরা দেখো, ওরা ওখানে ফটো শ্যুট করছে আর আমি ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও। ওয়াও ছাড়া কোনো কথা হবে না। মন্দিরটা দেখো, খুব সুন্দর মন্দির। দেখো বাইকার বেশি নিয়ে ঘুরা ঘুরি করেন তো, দেখতে দেখতে যে জায়গাটা আমরা যা যেতে হবে তো সেই জায়গাটায় চলে এসেছি। দেখো বাইকটা খুব স্লো চালাচ্ছে যাতে সাউন্ডটা ক্লিয়ার হয়। চার সাইডের এটা দেখো ঘরবাড়ি ভর্তি, আর রোদ্র কি বলো মুখের অবস্থা, বারোটা বেজে গেছে। চলে এসেছি সেই দুর্দান্ত জায়গায়। আর জায়গাটা দেখাবো, চপি লেভেলের জায়গা, চারিদিকে গাছপালা আর সমুদ্র নদী ভর্তি। আর যে জায়গাটায় মেন যাওয়ার জন্য এসেছি সেই জায়গাটা তোমরা গেলে বুঝতে পারবে। তো চলো রাস্তা দিয়ে এখন যাচ্ছি। আমাদের সঙ্গে দাদা একটা, দুটো দাদা আছে, তিনজনে এসেছি। তো চলো যেতে থাকবো। আর তোমাদের দেখা, নৌকা দেখো, নৌকাগুলো আছে, সেই নৌকাতে কোনো লোক নেই। আর চারিদিকে তো শুধু গাছপালা ভর্তি, চারিদিকে কেমন ওয়াও ওয়াও করছে, ওয়াও ওয়াও করছে। আর আকাশটা এত, সূর্যটাও ওয়াও ওয়াও করছে, টেম্পারেচার। আর সামনে দেখো লোকজন আগে আগে যাচ্ছে প্রচুর। এখানে লোকজন বিকাল টাইমে ঘুরতে আসে। এটা একটা ঘোরার সুন্দর একটা জায়গা। এই জায়গাটার লোকেশান দিয়ে দেবো, তোমরা যদি ভালো লাগে ভিডিওটাতে তোমরাও আসতে পারো। জায়গাটা খুব দুর্দান্ত জায়গা, এই ফার্স্ট টাইম আসছি। তো বন্ধুরা দেখো, এখন নদীতে ভাটা পড়ে আছে, আর নৌকোগুলো দেখো দাঁড়িয়ে আছে, আর নামতে হবে। উফ ভাই, সেই লেভেলে। এখন হালকা রৌদ্র আছে, দুটো আড়াইটা বাজে, তিনটে বাজে। আর নৌকোগুলো দেখো সব বেঁধে রেখে দিয়েছে যাতে না চলে যায়। বন্ধুরা দেখো, ওরা ওখানে ফটো শ্যুট করছে আর আমি ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তো বন্ধুরা দেখো, এইরকম ফার্স্ট টাইম। দেখো দু সাইডে গাছ ভর্তি আর মধ্যিখান দিয়ে রাস্তা, আর লোকজন দেখো সামনে আগিয়ে যাচ্ছে, আর দুটো দাদাও সামনে আগে আগিয়ে যাচ্ছে, আর আমি পিছনে যাচ্ছি ভিডিও করতে করতে। আর ওপি লেভেলের জায়গা দেখো দু সাইডে। আশা করি ফার্স্ট টাইম এরকম ব্লগে কেউ আনে নে। দেখো সেই সেই কেমন জায়গায় বাইকটা এসছে দেখো। কেটে ছোট করে দিয়ে দেখতে দেখতে আমি একদম পুরো জেটির ধারে চলে এসেছি, আর কিছুটাই ওই মন্দির, তারপরে জেটি। আর এই সাইডে দেখো, ওয়াও ছাড়া কোনো কথাই হবে না। বড় মন্দির, নদী তো, সাঁতার কেটে পার হয়ে যা যাবে, এ তো কিচ্ছু না। জামা প্যান্ট খুলে কি পার হবো? বাইকার বেশি নিয়ে ঘুরাঘুরি করেন তো, খুলে দিচ্ছে মানে আর কোনো কথা হবে না, হাঁটতে হবে, ভালো রাস্তা করতে। তো বন্ধুরা দেখো, এখন ইঞ্জিন চালু করে দিয়েছে, আর আমরা নৌকাতে উঠে পড়েছি ভুটভুট দিতে, ছোটো ভুটভুটি এটা। আর আস্তে আস্তে দেখো ভুটভুটি আগে মুখ ঘুরিয়ে নিয়েছে। আর এখানে দেখো ছোটো ছোটো কত সুন্দর পাখি, আর দেখো ধোঁয়া যাচ্ছে, সাইলেন্সারের পাইপটা কতটা দূর দেওয়া আছে, আর রৌদ্র প্রচুর, আর লোকও ভর্তি আছে। আর সূর্যের আকাশটা দেখো কত সুন্দর লাগছে, আর চারিদিকে ওয়াও ছাড়া কোনো কথাই হবে না। আর লোকজন দেখো সব ভর্তি, আমার মুখের দিকে সব তাকিয়ে আছে, ভিডিও করছি চারিদিকে। দেখো আর আমি নৌকার হাঁটতে হাঁটতে মাথার দিকে চলে আসলাম, আর তোমাদের চারিদিকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব সম্পূর্ণ দেখাবো জায়গাটা কত সুন্দর লাগছে। সেই লাগছে চারিদিকটাই। Woo!
বন্ধুরা এখন আমরা জেটির ধারে চলে এসেছি আর ওখানে একটা কাকা জাল ফেলছিল আর জেটির ধারে চলে এসেছি দেখো আর জায়গাটা সেই লাগছে ওয়াও ওয়াও ছাড়া কোনো কথাই হবে না জেটিতে আবার উঠতে যাব আমরা আসছে পিছনে কেউ কোনো কথা বলছে না 10 ফুট করে দূরে দাঁড়িয়ে আছে লজ্জা থেকে আর নদী থেকে আমরা ফেরিয়ে চলে আসলাম নদী থেকে নেমে আর মন্দিরটা খুবই কাছাকাছি চলে এসেছি ওয়াও ছাড়া কোনো কথা হবে না মন্দিরটা দেখো খুব সুন্দর মন্দির দেখো এটা দেখো রান্নাশালা গেট বন্ধ করা আছে এখানটায় মায়ের ভোগ হয় দেখো তিনটা চুলা আছে ভিতরে হালকা করে বন্ধুরা আমরা যে জায়গাটা এসেছি এটা হচ্ছে বিশালক্ষীর মন্দির যে মন্দিরটা দেখছো বিশালক্ষীর মন্দির আর এই মন্দিরে এখানে কালী ঠাকুরের সাইডে তার জন্য প্রোগ্রাম ফোগ্রাম হয়েছিল দেখো ইয়ে করা আছে প্যান্ডেল মতন করা আছে আর ওরা দুজন ওই সাইডে ঘুরছে দুই দাদা আমরা কী বলবো অনেকক্ষণ এসেছি এসে ঘোরাঘুরি করলাম আর সত্যি বলতে মন্দিরের গেটটাও খোলা নেই এত দূর থেকে এসে খুবই খারাপ লাগছে আমরা অনেক দূর থেকে এসেছি এই মন্দিরটা দেখার জন্য বিশালক্ষীর মন্দির এই যে মন্দিরটা দেখছো আর চারি সাইডে এরকম আরও মন্দির ভালো ভালো আছে এটা কোন জায়গায় এই জায়গার লোকেশান দিয়ে দেবো তোমাদের যদি আসার ইচ্ছে থাকে আসবে মন্দিরটা বলছে নাকি বেশি সকালে খোলে তো দুর্ভাগ্যবশত আমরা বিকালে চলে এসেছি তার জন্য দেখা পেলাম না আর মন্দিরটা দেখো সেই লাগছে আর চারিদিকে দেখো দোকানপাট আছে কিছু কিছু ওয়াও সেই মন্দির দেখো সেই সুন্দর মন্দির এইদিকেও মন্দির আছে কালী ঠাকুর হয়েছিল কালী পূজা হয়েছিল কালী ঠাকুরের মন্দির আছে এই সাইডে একটা মন্দির আছে দেখো এই মন্দিরটাও কত সুন্দর লাগছে আর ওইদিকে দেখো একটা মন্দির আছে আর যে দেখো যে তার মনস্কামনার জন্য দৌড় মেতে গিয়েছে তার মনস্কামনা পূর্ণ হয়ে যাতে চারি সাইডে দেখো খুব সুন্দর লাগছে চারিদিকে যেখানটায় ঘুরে দেখাবো শুধু যে তার দৌড় মেতে গিয়েছে দেখো মনস্কামনা পূর্ণর জন্য দেখো মন্দিরটা দেখো মন্দির কত সুন্দর মন্দিরটা লাগছে এটা কী ঠাকুর দেখা যাক তো চলো সামনে এগিয়ে যাই আমি এখনও দর্শন করিনি আর ওই সাইডের মন্দিরটা বন্ধ যেটা মা বিশালক্ষীর বড় মন্দির এটা দেখো মা কালী আছে অনেকটাই ভিতরে আছে ভগবানের ইচ্ছা না থাকলে পূজা দেওয়া কোনো দিন হয় না তো দেখো পূজাটা দেওয়া হলো শেষমেশ মন্দিরটাও খুললো ঠাকুরটাও দর্শন করলাম ঠাকুরটাকে দেখাতে পারলাম না ফটো আজ দিয়ে দেখাবো তো যাই হোক এখন বাড়ির পথে রওনা হচ্ছি তো চলো দেখো ফেরার পথে বাড়ি ফেরার পথে আর সন্ধ্যে হয়ে এসছে অনেকটা প্রায় আর লোকাই দেখো লোক ভর্তি হয়ে আছে বন্ধুরা দেখো এখন পূজা দিয়ে মন্দির থেকে বাড়ি দিকে ফিরছি দাদা বাইক চালাচ্ছেন এখন কী বলবো হালকা হালকা বেশ ঠান্ডা লাগছে এখন তো জ্বালাটা বাইকে বসার